এই মুহূর্তে করোনা চিকিৎসা এবং হাসপাতাল ব্যবস্থাপনা নিয়ে জানাতে আমাদের সাথে বনশ্রী থেকে যুক্ত হয়েছেন করোনা চিকিৎসায় নির্ধারিত শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডক্টর মুস্তাফিজুর রহমান। ডক্টর মুস্তাফিজ, আপনাকে স্বাগত আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনি জানেন যে এরই মধ্যে বাংলাদেশে প্রায় 3,500-এর মতো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, এটি আসলে দিন দিন বাড়ছে। সেক্ষেত্রে সারা দেশে করোনা আক্রান্তের ঝুঁকি এই পর্যায়ে কেমন রয়েছে, ঝুঁকি আরো বাড়বে কিনা? ধন্যবাদ আপনাকে ও ইন্ডিপেন্ডেন্ট পরিবারকে আমাকে এই লাইভ প্রোগ্রামে আমন্ত্রণের জন্য। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, হিসাবে শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হসপিটালে কর্মরত আছি। আমি একজন হেপাটোলজিয়ান প্যানক্রিয়াটিক সার্জন। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি দর্শকদেরকে যারা আমাদের এই লাইভ প্রোগ্রামের সাথে সংযুক্ত। আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করছেন যে এই মুহূর্তে বাংলাদেশ কিভাবে কতটা ঝুঁকি ঝুঁকিতে আছে। দেখেন, বাংলাদেশ কিন্তু পৃথিবীর কোন আলাদা দেশ না, পৃথিবীরই একটা পুরোপুরি একটা কান্ট্রি। আপনি দেখতেছেন দিনের দিন সারা পৃথিবীতে করোনা কিন্তু ছড়িয়ে পড়তেছে। আমরা এতদিন ধরে যাদেরকে চিকিৎসা ব্যবস্থা সুতিকাগার রোল মডেল হিসেবে মেনে আসছি, সেই আমেরিকা আমেরিকা ইউরোপ, দেখেন সেখানে সেখানে প্রতিদিন পরিমাণে করোনা রোগী আক্রান্ত হচ্ছে এবং মৃত্যু বেশি বেড়েই চলেছে। আমি মনে করি সেই তুলনায় কিন্তু বাংলাদেশ ভালো আছে। তারপরে এখন এই আমরা যে ভালো আছি এর থেকে আমরা কিন্তু আরো অনেক বেশি ভালো থাকতে পারতাম, এখনো ভবিষ্যতে আরো ভালো থাকা সম্ভব। এটা কিভাবে? দেখেন, সারা পৃথিবীর সায়েন্টিস্টরা এবং ডক্টরসরা WHO সবাই কিছু রিকমেন্ডেশন করেছেন যে এই করোনা থেকে বাঁচতে গেলে আপনি কি করতে হবে। কারণ থাকবে, কারণ হচ্ছে এই করোনার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো কার্যকর কোনো মেডিসিন এখন পর্যন্ত আবিষ্কারই হয়নি। এ বাদে যেটা প্রতিকার করবেন, যে প্রতিরোধ করবেন অর্থাৎ ভ্যাকসিন, সেটা তো অনেক পরের কথা। আপনারা সবাই জানেন যে একটি কোন রোগের বিরুদ্ধে সুনির্দিষ্ট ভ্যাকসিন তৈরি করতে 3 থেকে 10 বছর লেগে যায়, যেহেতু অনেকগুলো স্টেপ পাড়ি দিতে হয়। বাট তাহলে আমরা যদি খুব দ্রুত সময়ের ভিতরে একটা ভ্যাকসিন তৈরি করতে চাই অনেকগুলো স্টেপ স্কিপ করে, তাতেও কিন্তু 1.5 থেকে 2 বছর লাগবে। তাহলে আমাদের বাঁচার উপায় কি? বাঁচার একমাত্র উপায় হচ্ছে এটা ট্রান্সমিশন বন্ধ করতে হবে। ট্রান্সমিশন কিভাবে বন্ধ করবে? সোশ্যাল ডিস্টেন্স, যদি আমরা সামাজিক দূরত্ব মেনটেন করতে পারি, সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের যে লকডাউন সিস্টেম চালু করেছে, লকডাউন করছে। দেখেন, আমরা আমাদের বাংলাদেশের আপনারা সারাক্ষণ বলছেন, আমাদের ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, আমরা যখন ওপেন করি আমরা সবসময় শুনতেছি যে করোনা নিয়ে আলোচনা হচ্ছে, কিভাবে এটা প্রতিকার করা যাবে, কিভাবে প্রতিহত করা যাবে, সবাই আমরা শুনছি, জানছি, বাট মানতেছি। কেন মানতেছি না প্রমাণটা কি আমি আপনাকে বলি। সারা পৃথিবীতে যদি আপনি ডাটা নেন যে করোনায় কারা বেশি আক্রান্ত হচ্ছে, 60 এর উপরে যাদের বয়স বেশি তারাই বেশি আক্রান্ত হচ্ছে। বাট আমাদের বাংলাদেশে দেখেন প্রায় 20 থেকে 50 বছরের রোগীরাই পেশেন্ট হচ্ছে প্রায় 70%। এর দ্বারা এটাই ইন্ডিকেট করে যে যেহেতু এই গ্রুপটা ইয়ং গ্রুপ, এরা বেশি মার্কেটে যাচ্ছে, বাজারে যাচ্ছে, মাঠে যাচ্ছে, এ কারণেই তারা আক্রান্ত বেশি হচ্ছে। তাহলে সবচেয়ে প্রধান কাজ হচ্ছে আমাদের শুধু শুনলে বা জানলে হবে না, মানতে হবে, যেভাবেই হোক আমাদের এই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্স কেন আপনি মেনটেন করবেন? সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন এই কারণেই, আমরা সবাই অলরেডি জেনে গেছি যে করোনা ভাইরাসে যদি আমরা আক্রান্ত হই তাহলে আমাদের সর্দি, জ্বর, কাশি, গলা ব্যথা, মাথা ব্যথা এগুলো হয়। কিন্তু এখন একটা যে লেটেস্ট যে তথ্য উপাত্ত আমাদের কাছে এসে পৌঁছেছে সেখানে দেখা যাচ্ছে 30% পেশেন্টের কোনো ধরনের উপসর্গই থাকে না। তার মানে কি? তার মানে আমার চারপাশে যারা ঘুরতেছে, যাদেরকে আমরা দেখতেছি, যাদের সাথে আমরা খাচ্ছি ঘুরতেছি, সেও হয়তো বা করোনায় আক্রান্ত, বাট তার উপসর্গ নেই। তার মানে কাউকেই আপনাকে সন্দেহের বাহিরে রাখা যাচ্ছে না, প্রত্যেকেই ধরে নিতে হবে তার করোনা আছে। যতক্ষণ পর্যন্ত আপনি প্রমাণ দিতে না পারবেন তাহলে আপনি কি করবেন? সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন, যেভাবেই হোক এটাই হচ্ছে যুদ্ধ। আমার মনের বিরুদ্ধে, আমার ইচ্ছার বিরুদ্ধে আমার মন চাচ্ছে বাহিরে যাওয়ার জন্য, কিন্তু যেভাবে হোক আমাকে ঘরের ভিতরে বন্দি থাকতে হবে। এই মুহূর্তে একমাত্র সমাধান ঘরে থাকা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলা, তাহলে এই করোনার ঝুঁকি কমবে, কিন্তু এটি আসলে মানা হচ্ছে না। ধন্যবাদ ডক্টর মুস্তাফিজ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। করোনা চিকিৎসা ও হাসপাতাল ব্যবস্থাপনা নিয়ে জানাতে এই মুহূর্তে আমাদের সাথে বনশ্রী থেকে যুক্ত হবেন করোনা চিকিৎসায় নির্ধারিত শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডক্টর মুস্তাফিজুর রহমান। ডক্টর মুস্তাফিজুর রহমান, আপনাকে স্বাগত। এই মুহূর্তে দেশের করোনা পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে বলে আপনি মনে করছেন, আর আক্রান্ত হওয়ার ঝুঁকি কোন পর্যায়ে মনে হয়? জি, আমি এর আগের পর্ব আপনাদেরকে বলেছি যে আসলে
এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আমাদের জনসচেতনতার উপরে। আমরা সবাই জানি যে কি করতে হবে, কিন্তু আমরা মানছি না। আমরা যদি পরিপূর্ণভাবে লকডাউন বা কোয়ারেন্টাইন প্রক্রিয়া মানতে পারি, তাহলে আমি বেশ আশাবাদী যে চিরেই আমরা বেশ ভালো অবস্থানে যাব। যদি আমরা পরিপূর্ণভাবে লকডাউন প্রক্রিয়া মানতে পারি, আমার মনে হচ্ছে সরকার হয়তো আরো একটু কঠোর পদক্ষেপ নিবে, যেহেতু লকডাউন প্রক্রিয়া 100% কার্যকর হচ্ছে, পার্শিয়ালি কার্যকরী হচ্ছে বলতে হবে। হয়তো বা সরকার আরো কঠিন পদক্ষেপ, যেমন কার্ফিউ বা এই ধরনের পদক্ষেপের দিকেও যেতে পারে। যদি সম্পূর্ণভাবে লকডাউন প্রক্রিয়া করা যায়, তাহলে আমাদের ঝুঁকি অনেক। সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা আক্রান্ত হয়ে বাড়িতে আছেন, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? আমার পরামর্শ হচ্ছে যে দেখেন, করোনা ভাইরাস তো এটা একটা ইনফ্লুয়েঞ্জা লাইক অ্যাটাক, তাই না? আমরা দেখতেছি যাদের করোনা হচ্ছে, এদের 80% প্যাসেঞ্জার কোন ধরনের হসপিটালে যাওয়ার প্রয়োজনই হয় না, খুব বড় ধরনের কোনো চিকিৎসা প্রয়োজন হয় না। শুধুমাত্র বাসায় গিয়ে সে বাসায় সেলফ আইসোলেশনে থাকবে, শুধুমাত্র তার উপসর্গ অনুযায়ী কিছু ঔষধপত্র, যেমন যদি জ্বর থাকে সে প্যারাসিটামল খাবে, একটু অ্যান্টিহিস্টামিন খাবে, আর বারবার পানি খাবে, যেহেতু একটু পানির শর্তটা দেখা যায়, বেশি করে পানি খাবে, আর মাঝে মাঝে লবণ পানি দিয়ে গড়গড়া করবে। 80% প্যাসেঞ্জার, এবং সে বাসায় যদি আইসোলেশন সম্ভব না হয়, অর্থাৎ যদি ওভার ক্রাউডিং থাকে, পর্যাপ্ত একটা সিঙ্গেল টয়লেট বা বাথরুম থাকে যেটা সবাইকে শেয়ার করতে হয়, এই ক্ষেত্রে সে ইনস্টিটিউশনাল আইসোলেশনে যেতে পারে বা হসপিটালে যোগাযোগ করে, সে যে এরিয়া থাকে সেই এরিয়ার যে করোনা ডেজিগনেটেড হসপিটাল আছে সেখানে সে দেখেন। মাত্র 20% প্যাসেঞ্জার হসপিটালে অ্যাডমিশন প্রয়োজন হয়, যেহেতু শর্টনেস অফ ব্রেথ বা রেসপিরেটরি রেটটা বেড়ে যায়, সেই 20% প্যাসেঞ্জার মাত্র আবার 4-5% প্যাসেন্টের ক্রিটিক্যাল কন্ডিশনে চলে যায়, যাদেরকে ভেন্টিলেটরি সাপোর্ট অথবা আইসিউ লাগে। আর 15% প্যাসেন্টকে শুধুমাত্র এডিশনাল ফ্লুইড বা অ্যান্টিবায়োটিক অন্যান্য সাপোর্ট দিলে তারা ভালো হবে। সুতরাং আমার মেসেজটা হচ্ছে, করোনা নিয়ে ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই, সচেতন হন, বাসায় থাকুন এবং অন্যদেরকে নিরাপদ রাখুন, আপনি নিরাপদ থাকুন এবং অন্যদেরকে নিরাপদ। ডক্টর মোস্তাফিজুর রহমান, আরেকটি বিষয়, আপনি যে 20% রোগীর কথা বললেন যে যারা হাসপাতালে থাকবে, তাদের ব্যবস্থাপনার ক্ষেত্রে উভয় ক্ষেত্রে ডক্টর এবং যারা পেশেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে কি কি ব্যবস্থাপনার প্রয়োজন বলে আপনি মনে করেন? জি, ভালো করছেন বলছেন। যে 20% পেশেন্ট হসপিটালে আসবে, তারা তো আমরা ধরেই নিচ্ছি সে কিছুটা ঝুঁকিপূর্ণ পেশেন্ট, তাহলে সেজন্য আমাদের বাংলাদেশ সরকার বিভিন্ন জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে এবং ঢাকায় অনেক করোনা ডেজিগনেটেড অনেকগুলো হসপিটাল, আগের যে হসপিটালগুলো ছিল সেগুলোকে ডেজিগনেটেড করে ফেলছে শুধুমাত্র করোনার জন্য, এবং নতুন করেও কিছু নতুন ব্যবস্থা করেছেন করোনার জন্য। এখন ওখানে পেশেন্টকে আমরা যেটা করি, তাদেরকে আইসোলেশন করে সম্পূর্ণভাবে এক, আর হচ্ছে আমরা জেনারেল ওয়ার্ড থেকে এটাকে টোটালি আলাদা করে ফেলছি। এখন ঝুঁকি কার আছে, ঝুঁকি হচ্ছে যে যারা আমরা যারা ফিজিশিয়ানরা ডাইরেক্ট সংস্পর্শে যাচ্ছি পেশেন্টের, আমরা কিন্তু অনেকটা না 100% ঝুঁকিতে আছি। এখন আমি এটা এক ধরনের যুদ্ধ, আমি যে যুদ্ধে যাচ্ছি, আমার যুদ্ধে যদি আমার ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট কাজ না করে, তাহলে কিন্তু আমি এই যুদ্ধে জিততে পারবো না। আমার ইনস্ট্রুমেন্ট হচ্ছে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট। এখন প্রচুর আলোচনা হচ্ছে, আপনারা জানেন যে এটা কি পা থেকে শুরু করে মাথা পর্যন্ত, কিন্তু সবচেয়ে যেটা উল্লেখযোগ্য অংশ রিপিট সেটা হচ্ছে মাস্কের মধ্যে হচ্ছে N95 মাস্ক খুবই কার্যকরী, প্রায় 95% ভাইরাসকে এটা ট্রান্সমিশন বন্ধ করে দেয়। যেহেতু আপনারা জানেন যে আমাদের এই ভাইরাসটা শরীরে প্রবেশ করার তিনটা সোর্স থেকে ঢুকে, নাক মুখ এবং চোখ, এবং এই নাক এবং মুখ এটা কিন্তু মাস্ক দিয়ে কভার করে, সুতরাং মাস্কটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আমি মনে করি বাংলাদেশ সরকার চেষ্টা করছে, বিশ্বের এখন সব জায়গায় এই 95 মাস্কের অপ্রতুলতা দেখা দিয়েছে, বাংলাদেশের তার বাহিরে নয়, তবে চেষ্টা করতেছে, আমরা অনেকটা হাতে পেয়েছি এবং আমি আশা করি অল্প সময়ের ভিতরে আরো আমরা হাতে পাবো। ডক্টর মোস্তাফিজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। করোনা চিকিৎসা ও হাসপাতাল ব্যবস্থাপনা নিয়ে জানাতে এই মুহূর্তে আমার সাথে বনশ্রী থেকে যুক্ত হয়েছেন করোনা চিকিৎসায় নির্ধারিত শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডাক্তার মোস্তাফিজুর রহমান। ডক্টর মোস্তাফিজুর রহমান, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। এর আগের সংবাদেও আপনার সাথে আমরা যুক্ত ছিলাম, তখন বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ পর্যায়ে আমি জানতে চাই যে হাসপাতালগুলোতে সারা দেশেই দেখা যাচ্ছে যে চিকিৎসক, নার্স সহ অনেক স্বাস্থ্যকর্মী আক্রান্ত হচ্ছে এবং এই সংখ্যাটা দিন দিন বাড়ছে,
সেক্ষেত্রে আপনাদের নিজেদের সুরক্ষার জন্য আপনারা কি করছেন বা কি ভাবছেন এবং হাসপাতালগুলোর ব্যবস্থাপনায় আসলে কোন কোন দিকে আরো বেশি নজর দেওয়া প্রয়োজন? জি আসসালামু আলাইকুম। আপনি চমৎকার একটু প্রশ্ন করছেন যে ফ্রন্ট লাইনের যোদ্ধা যারা ডক্টর এবং হেলথ কেয়ার, এরা যদি দিনের দিন বেশি বেশি আক্রান্ত হচ্ছে এবং এরা আক্রান্ত হলে তো আসলে সমস্যা, কেন বেশি আক্রান্ত হচ্ছে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন যে সমস্যাটা হচ্ছে আমাদের, আমরা যারা পেশেন্ট ট্রিটমেন্ট দিচ্ছি আমরা কিন্তু ট্রিটমেন্ট দেওয়া থেকে কখনই বিরত হইনি, সবসময় ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছি পেশেন্টের পাশে। কিন্তু সমস্যা হচ্ছে এক গ্রুপ পেশেন্ট, আমি সবাইকে বলছি না, বিশাল একটা গ্রুপ পেশেন্ট হসপিটালে আসতেছে, হয়তো তার হার্টের সমস্যা বা লাংসের সমস্যা নিয়ে আসতেছে, পাশাপাশি তার করোনার সমস্যাও আছে। সবাই এখন জানেন, আপনাদের আপনাদের মাধ্যমে সবাই জানতে পারছে যে করোনার সমস্যা কি হলে কি হয়, জ্বর হাঁচি কাশি, কিন্তু এইগুলো ডক্টরদের কাছে এসে বলতেছে না এবং অনেকটা হাইড করছে, ডিসঅনেস্টি শো করতেছে। এবং অনেক পেশেন্ট আছে যারা বিদেশ থেকে আসছে সেটাও তারা হাইড করছে, যাতে হচ্ছে কি আমরা যখন পেশেন্ট কোন পেশেন্টকে ডিল করি, আপনি তো সবসময় পিপি অ্যাভেলেবেল নেই এটাও ঠিক, আর প্রথম দিকে তো আমরাও অনেকটা অপ্রস্তুত ছিলাম, এখন সময়ের সাথে সাথে আমরা প্রস্তুতি বাড়িয়েছি। এখন যেটা হয় আমরা যখন একটা পেশেন্ট আসে তখন আমরা একটা টিম অ্যাপ্রোচ হিসেবে অনেক ডক্টর সিস্টার ক্লিনার একটা পেশেন্টের সংস্পর্শে যায়। এখন হয় কি পেশেন্ট যখন হাইড করে তখন আমরা তো ওই ধরনের প্রোটেকটিভ মেজার না নিয়েই পেশেন্টকে স্বাভাবিক পেশেন্ট বা সাধারণ অন্য রোগের পেশেন্ট হিসেবে ডিল করে থাকি, দেখি হয় কি তখন তার থেকে আমাদের শরীরে করোনা চলে আসতেছে, ডক্টরদের শরীরে করোনা চলে আসতেছে। এখন একজন ডক্টর যখন করোনা আক্রান্ত হয় তাহলে কি হয়, একজন ডক্টর হচ্ছে না, ডক্টরদের সাথে যারা থাকে সবাই আক্রান্ত হচ্ছে। এখন ডক্টর হচ্ছে তখন সুপার স্প্রেডার হিসেবে কাজ করে, কারণ ওই ডক্টরদের বিশাল একটা গ্রুপকে ট্রিটমেন্ট দিচ্ছে, সে যাকে যাকে ট্রিটমেন্ট দিচ্ছে যাদের সংস্পর্শে যাচ্ছে সবাই কিন্তু করোনা আক্রান্ত। তাহলে একটা হচ্ছে পেশেন্টকে সততা প্রকাশ করতে হবে, সততা শো করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে পিপিই নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক কথা শুনছেন যে WHO রেকমেন্ডেড যে পিপিই গুলো আমরা যেটা ব্যবহার করতেছি সেটা কতটা সেই মানের, হ্যাঁ প্রথম দিকে সেই মানের অতটা না থাকলেও এখন কিন্তু আমরা অনেকটা ভালো মানের পাইতেছি। আর আপনি জানেন গ্লোবালি সব জায়গায় N95 মাস্কটা ক্রাইসিস, ইভেন আমেরিকা ইউরোপ ওরাও ঠিকমতো পাচ্ছে না, আমরাও পর্যাপ্ত পাচ্ছি না, খুবই কম পরিমাণে আছে, কারণ এই মাস্কটা খুবই ইম্পর্টেন্ট। আপনার আমরা যে পিপি ইউজ করি সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে হচ্ছে এই মাস্ক, এই মাস্ক যদি সঠিক ঠিক মাত্রায় বা সঠিক কোয়ালিটির আমি না পড়তে পারি তাহলে কিন্তু আমি আমার শরীরের ভিতরে করোনা চলে আসবে। জি ডক্টর মুসাফিজ, আপনারা নিজেরা নিশ্চয়ই সতর্কতার সাথেই এই চিকিৎসা সেবাটি চালিয়ে যাবেন সেই প্রত্যাশাই করছি। একটি বিষয় জানতে চাই যে অনেক সময় আমরা শুনেছি যে শিশুরা আসলে এই করোনার ঝুঁকি অনেকটাই মুক্ত, কিন্তু তারপর আপনি জানেন যে চট্টগ্রামের ঘটনায় যদি বলি, কয়েকদিন আগে 6 বছর বয়সী এক শিশু করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে, আজ যেটি খবর পেয়েছি যে 10 মাস বয়সী এক শিশু কিন্তু করোনায় আক্রান্ত হয়েছে, সেক্ষেত্রে শিশুদের ঝুঁকি কতটা রয়েছে এবং অভিভাবকদের কি ধরনের পরামর্শ আপনি দিতে চান? আসলে প্রথম থেকে বলা হয়েছিল যখন করোনা শুরু হয়, যেহেতু এটা একটা নতুন ডিজিজ, নতুন ভাইরাস, এটা নিয়ে আসলে গবেষণা সবে মতো শুরু হয়েছে, আমরা হয়তো বা এই ভাইরাস সম্পর্কে 10-20% এখন পর্যন্ত জানতে পেরেছি, প্রতিদিনই নতুন নতুন তথ্য উপাত্ত আমাদের কাছে আসতেছে। আসলে এই কেউই ইমিউন নয়, প্রত্যেক প্রথম থেকে বলা হয়েছিল যে বাচ্চাদের করোনা হয় না, কিন্তু এখন এই টাইমে সারা ওয়ার্ল্ডে প্রচুর পরিমাণ বাচ্চা করোনা ভাইরাসে আক্রান্ত, ইভেন অনেক বাচ্চা আইসিইউতেও আছে এবং যার নজির আপনি দেখছেন বাংলাদেশেও। কিন্তু কম্পারেটিভলি যদি বলি অ্যাডাল্টের থেকে বাচ্চাদের ঝুঁকিটা কিছুটা কম, তার মানে এই না সে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। এই জন্য একজন অ্যাডাল্ট যেভাবে প্রিকশন নিবে, সতর্ক থাকবে, সচেতন থাকবে, ঠিক একটা বাচ্চাকেও তার পরিবার, তার গার্ডিয়ান তাকে সেভাবে সচেতন করবে এবং তাকে অন্যদের থেকে, অর্থাৎ বাচ্চাকে নিয়ে ঘুরতে যাবে না কোথাও, বাচ্চাকে ঘরের ভিতরে রাখবে, হ্যাঁ তার দিকে সদা সজাগ দৃষ্টি রাখবে, ঠিক একজন অ্যাডাল্ট যেভাবে সতর্ক থাকে বাচ্চাকেও বাবা মা সেভাবে সতর্ক দৃষ্টিতে রাখবে। ডক্টর মুসাফিজ, আপনাকে অনেক ধন্যবাদ, সকাল থেকে আপনি আমাদের সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, আপনার কাছ থেকে আমরা অনেক ধরনের পরামর্শ পেয়েছি। আমরা কথা বলছিলাম শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডক্টর মুস্তাফিজুর রহমানের সাথে।